নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা কন্যা রাশির ভিডিও কন্যা রাশির মানুষ আপনি যদি হন আপনি নতুন মাস ডিসেম্বর মাসে কী ফল পাবেন বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু বেলাই ঘন্টা প্রেস করে নেবেন কারণ প্রত্যেক দিন আপনারা জানেন জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাই চলুন আলোচনাটা শুরু করবো বা আলোচনা করার জায়গায় চলে যাব কী হতে পারে কীভাবে চলতে পারেন কোন দিকগুলো সতর্ক থাকতে হবে সামগ্রিক তথ্যগুলো জিস্টগুলো আলোচনা করবো আপনারা জানেন দৈনিক রাশিফল ফল আসে সাপ্তাহিক রাশিফলও আসে তাই আশা করবো অসুবিধা নেই যারা চাইছেন ইনস্টাগ্রামে ফলো করতে অ্যাস্ট্রোপোনালিকে সার্চ করলে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশান চেক করুন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে হোয়াটসঅ্যাপও করতে পারেন তবে জন্ম তারিখ দিয়ে দয়া করে প্রেডিকশান চাইবেন না চলুন আলোচনাটা শুরু করা যাক প্রথম কথা দেখুন মিথুন রাশির ক্ষেত্রে এই কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি কেতুযুক্ত হয়ে বসে রয়েছে কেতুযুক্ত বুধ এটা সিদ্ধান্তহীনতায় ভোগায় ডিসিশান মেকিংয়ে প্রবলেম তৈরি করে দেয় এবং কেতুযুক্ত বুথ মানুষের মধ্যে একটা খিটখিটানি রাশি যে কন্যা রাশির ক্ষেত্রে তৈরি করে তাই এই দিকটা সাবধান থাকুন ঠিকঠাক মনস্থির করা ঠিক মতো মন বা মনের দিকগুলো থেকে নিজেকে একটা কোনোভাবে হীনমন্যতায় ভোগা ইত্যাদি যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে আপনাদেরকে এই দিকটা বা এই জায়গাটা আমি একটু সাবধান বা সতর্ক থেকে চলার কথা বলবো বা চলার পরামর্শ দেবো প্রথম কথা দ্বিতীয় প্রতি দ্বিতীয়ায় বসে আছে অত্যন্ত ভালো সাইন দ্বিতীয় পতি দ্বিতীয়ায় বসে থাকা মানে হচ্ছে যে দুটো ব্যাপার করবে যদিও সরে যাচ্ছে কিন্তু তারপরে যেটা বলবো যে এক মাসের প্রথম ভাগটা অর্থে সাকুল্য অর্থনৈতিক চাপ কিছুটা হলেও রিলিফ হবে তুলনামূলকভাবে মাসের দ্বিতীয় ভাগটায় একটু ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা থাকছে তবে যেহেতু শুক্র থার্ড হাউসে ঢুকবে যোগাযোগগুলো বাড়াতে পারে যোগাযোগগুলো বৃদ্ধি পাওয়ার জায়গা থেকে যাচ্ছে কিন্তু কেতুযুক্ত শুক্র এটা কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা তৈরি করবে এটা লক্ষ্য রাখবেন এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে বসে রয়েছে জ্ঞাতি গোষ্ঠী ভাই এদের থেকে সাবধান থাকুন শরীর আপনাদের ভালো চলবে কিন্তু আপনাদের গুরুজনদের স্বাস্থ্যর দিকটা একটু লক্ষ্য রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা হীনমন্যতায় ভুগতে পারেন মনের দিক থেকে আমি বারবার এটাই আপনাদেরকে বলছি বা বলতে চাইছি মনের দিক থেকে আপনারা ডিসস্যাটিসফায়েড থাকতে পারেন ঠিকঠাক মতো মানসিক শান্তি পেতে আপনাদের ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে বা প্রবলেম তৈরি হতে পারে তাই কন্যা রাশির মানুষ হলে এই দিকটা বা এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য বা নজর রেখে চলতে হবে এটা প্রথম দিক এটা পজিটিভ দিক নেগেটিভ দিক যাই বলবেন বলতে পারেন অসুবিধা নেই পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে আপনি কন্যা রাশির মানুষ হলে বা কন্যা রাশির জাতক জাতি হলে প্রাইমারি বলুন হায়ার এডুকেশান বলুন উচ্চশিক্ষা নতুন করে কিছু স্টার্ট আপ করা নতুনভাবে কিছু শুরু করা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে বা ভালো হতে পারে এটা এটা যথেষ্ট ভালো দিক বা এটা কিন্তু যথেষ্ট ভালো সাইন হচ্ছে আপনার সন্তান যদি কন্যা রাশির হয় ধরুন সিক্সে পড়ছে সেভেনে পড়ছে আপনি তাদের তাদের সাফল্য বা তাদের উন্নতির নির্দেশ কিন্তু করছে প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু একটু চাপে রাখবে আপনাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্টে প্রবলেম এই জায়গাগুলো কিন্তু থাকছে কিন্তু প্লাস পয়েন্টও আছে পুরনো প্রেম ফিরে আসার জায়গা রয়েছে ধরুন চেষ্টা করছেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পাওয়ার বা এরকম কোনো ব্যাপার রয়েছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দিক বলবো বা ভালোর জায়গা বলবো আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাই এটাকে পজিটিভলি ধরুন কিন্তু সপ্তম ভাবস্থ মঙ্গলের অবস্থান থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং এই মঙ্গল যথারীতি যেটা করবে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে উত্তক্ততা বা তিক্ততা আনতে পারে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে সম্পর্কগত দিকগুলো নিয়ে একটু চাপ তৈরি হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে তাই কন্যা রাশির মানুষ এই দিকটা বা এই জায়গাটা আপনার লক্ষ্য রেখে চলুন বা এই জায়গাটা কিন্তু নজর রাখতে হবে এটা খেয়াল রাখুন পারিবারিক শান্তি ওভারঅল বজায় থাকছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আপনি সকলের মন রেখে চলতে পারবেন যেটা আমরা ভাবি যে মন রাখতে পারবো তো রেখে রাখতে চলতে পারবো তো পারবেন সাফল্য নির্দেশ আশা করছি হবে সাফল্যর দিক কিন্তু তৈরি হচ্ছে বিশেষত যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন নতুন চাকরির জন্য চেষ্টা করছেন ভালো রেজাল্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আপনাদের অযাচিত সাফল্যও আসতে পারে আনএক্সপেক্টেড সাকসেস কিন্তু এই মাসে তৈরি করে দেবে নাইন থাউজেন্ড রাহু এই জায়গাটা করায় আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফল দান করে এটা খেয়াল রাখুন তবে টেন থাউজের রাহুর দৃষ্টি এই রাহু দৃষ্টি কিন্তু শুভ নয় তাই যারা চাকরি করছেন বা চাকরি কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে বা প্রেসার থাকবে কাজের অত্যধিক প্রেসার আসতে পারে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন আশা করছি আপনি যদি ব্যবসা করেন বা আপনি যদি ব্যবসায়িক মনোবৃত্তির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফলের আশা করা যাচ্ছে বা ভালো ফল পাওয়ার জায়গা তৈরি করছে তবে একটা দিক আপনাদের ক্ষেত্রে আমি সতর্ক করবো বা আমি সাবধান করব পার্টনারশিপ বিজনেস সাবধানে চলবেন বুধকেতুর যোগ পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো ফল দান করে না নতুন বিয়ের যোগাযোগের সম্ভাবনা প্রবল হচ্ছে রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি নতুন যারা বিয়ে করছেন বিয়ে যোগাযোগ করছেন যোগাযোগ করার পরিকল্পনা করছেন ভাবছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আপনি যদি কন্যা রাশির মানুষ বা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন বিয়ের যোগাযোগের জন্য বিয়ের কথাবার্তা বলার জন্য বিয়ে ফাইনালাই কথা ফাইনালাইজড করার জন্য ভালো সময় সন্তান সুখ পাবেন সন্তানের সাফল্য আপনাকে উন্নতি দিয়ে যাবে যারা সন্তান নিয়ে চেষ্টা করছেন ভালো রেজাল্ট আসছে কিন্তু যারা এ মাসে সন্তান সম্ভব সন্তান হওয়ার কোনো রকম ব্যাপার রয়েছে তাদেরকে শরীরের দিকটা বা শরীরের জায়গাটা কিন্তু নজর রাখতে হবে সন্তান প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে তারা কিন্তু শরীরের জায়গাটা খেয়াল রাখুন আইনত গোলযোগের মধ্যে যারা রয়েছেন থানা পুলিশ কোর্ট কাছারি ইত্যাদির ব্যাপার যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি একটু সাবধানে চলতে বলবো একটু চালাকি করতে বলবো বা একটু প্ল্যানিং পরিকল্পনা করার দরকার বা প্রয়োজন রয়েছে আপনি কন্যা রাশির মানুষ বা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন এটা কিন্তু আপনারা পরিকল্পনা করুন প্ল্যানিং করুন নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ফ্ল্যাট বাড়ি গাড়ি নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য ভালো ফল দিয়ে যেতে পারে বা আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন কিন্তু একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা এই মাসে সমস্ত পরামর্শ সমস্ত প্ল্যানিং পরিকল্পনা বাড়ির কোনো মেম্বার সিনিয়র কোনো মেম্বারের সাথে পরামর্শ করে নিন আপনার বাবা হতে পারেন মা হতে পারেন যারা আপনার হিতাকাঙ্ক্ষী বা যারা আপনাকে ভালোবাসেন বা ভালো চান তাদের সাথে প্ল্যানিং বা পরিকল্পনাগুলো করে আলোচনাগুলো করে আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে বা আপনারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তাই আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে দরকার রয়েছে প্রয়োজন রয়েছে বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন পঞ্চমে বৃহস্পতি শনির যোগ কিন্তু নিচস্ত বৃহস্পতি বন্ধুত্বর জায়গায় সেখানে রাহুর দৃষ্টি বন্ধুত্ব থেকে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বন্ধু বান্ধবদের খুব বেশি বিশ্বাস না করাটা আমি বলব ভালো হবে এই হচ্ছে মোটামুটি জিস্ট। আশা করব ভিডিওটা চলার পথে আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে এটুকুই থাক যারা যোগাযোগ করতে চান ডিসক্রিপশান চেক করে দিন সব ইনফরমেশান দেওয়া আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার